আমি না এলে তোকে কফিটা কে বানিয়ে দিত বলতো সীমা? সীমা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুই জানতিস তুষার খারাপ ছেলে, তবু ওর সাথে আমার বিয়ে ঠিক করলি কেন রে? মিথ্যা কথা। সব মিথ্যা কথা, রেখা সব বানিয়ে বলছে। রেখা বাইরে আয়। রেখা, আমি তোকে বাইরে আসতে বলছি। এ বাড়িতে এসেই তোমার শাশুড়িকে ঘর থেকে বার করে দিয়েছিস, দয়া করে বাইরে আয়। রেখা, তোকে আমি দিদিয়া দিদিয়া এবার করলে নাও না দিদিয়া। এসো বালা, এদিকে এসো। একি মম, তুমি এখানে? তুমি এখনো ঘুমোওনি? তুমি ওকে কোলে তুলেছো কেন? কতবার বারণ করেছি না, নামাও নামাও ওকে নামাও। তোমার মুখে আঙুল কেন? হুম, কেন মুখে আঙুল দিয়েছো? এসব ব্যাড ম্যানার্স কে শেখা তোমাকে? নামাও আমার থেকে। কতবার বারণ করেছি না কোলে উঠবে না, নিজের পায়ে হাঁটবে, কথাটা মনে থাকে না তোমার? দেখো মম, পাখি কিন্তু আজকে একা ঘুমোয়নি, ঠাম শুয়েছে ওর ঘরে, আর মিমি বোধহয় ঘুমোতে কমফোর্টেবল হচ্ছিল না। তাছাড়া তুমি বারবার কেন মিমিকে ডাকছো? মিমি তো ঘুমানোর চেষ্টা করছে নাকি? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো বলা? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সে তো কি হয়েছে বাবা, কি হয়েছে? রেখা যাবে না, কেউ যাবে না ও ঘরে। সামনে থেকে সরো। বললাম তো কেউ যাবে না, ওর মরার যখন এত শখ তখন মরুক রেখা। সীমা, তুমি কি মানুষ? শোনো সীমা, তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি তোমার বোনকে দায়ী করেছিলে না, তার বিরুদ্ধে কেস করবে বলেছিলে না? তোমার বোনের জন্য আমি তোমার বিরুদ্ধে কেস করব। আমি শীতাংশু গুহরায়, এই গুহরায় বাড়ির বড় ছেলে, তোমাকে আমি সহজে ছেড়ে দেব না। আমাদের বাড়ির অতিথিকে মরতে বাধ্য করার কোনো অধিকার তোমার নেই। যে সীমন্তিনী গুহরায় হাজার লোককে জেলের ঘানি টানায়, তাকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো, প্রমাণ আমার হাতেই রইল। আমি আমার চেম্বারে অপেক্ষা করব শীতাংশু গৌরায়, পালাবো না। খুব কষ্ট হচ্ছে না? খুব খারাপ লাগছে। সীমা, তুমি যদি আর একটা কথা বলো। কি করবে? কেস করবে আমার নামে? করো। দুদিনের মাসির জন্য আর রাজ্যকে শোক পালন করতে হবে না। যাও তোমরা গিয়ে ঘরে শুয়ে পড়ো, আমিও চাই। মা,
আমি তো কিছু বুঝতে পারছি না, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। কি বলি বলতো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেয়েটা গেল কোথায়? ঠাকুর জানে, বিনা কখনো মিছে কথা বলে না। ও দিদি, আমি জানতাম, জানো, বড় কোনো একটা অঘটন ঘটবে, আমি এটা জানতাম। বিনা এবার জগদ্ধাত্রী মায়ের পুজোয় নিশ্চয়ই বড় কোনো ত্রুটি থেকে গেছে, নাহলে এমন হতে পারে না, একটার পর একটা বিপদ। সীমা যে ভাষায় রেখার সঙ্গে কথা বলেছে, তারপরে তো মা জিত কোথায়? জিত, বর্দা, তুমি প্লিজ কোনো রকম টেনশন করো না, আমি আছি তো, তুমি আমি মিলে ঠিক খুঁজে বার করবো। প্লিজ তুমি শান্ত হও, তুমি ঘরে চলো। পিসি, প্লিজ বর্দাকে ঘরে নিয়ে যাও, আমি আমি দেখছি। ইয়ালি মা, যা তো পলাকে নিয়ে যা, এই রাত বিরেতে যে কত রগর দেখতে হবে কে জানে বাবা। রাত্রে ঘুমটা মনে হয় মাথায় উঠলো রে, যা ওদেরকে নিয়ে যা, যা যা। এসব তুমি কি বলছো কি মামি দিদা? মিমি কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা কিচ্ছু জানি না, তুমি কি না? বসের যে কঞ্চি দর। তুমি কিছু বললে মামি দিদা? তোমরা কেন সবসময় মিমির সাথে এরকম করো বলো তো, কি করেছে মিমি? পলা, জানিসই তো মা যে কি বলে, তার কোনো ঠিক নেই, মায়ের মুখের কোনো লাগাম নেই, রেখাদের কিছু হবে না। দেখিস চন্দনপুরে বর্দার কত পরিচিত, আর বড় বৌদির তো আরও বেশি। তাছাড়া রেখা থেকে তো পুরো বড় বৌদির মতন দেখতে, দেখবি কেউ না কেউ ঠিক দেখে নেবে। আত্মহত্যা কি আর অত সোজা নাকি? রেখাদের মতন একটা হাসি খুশি মেয়ে কিছুতেই মরতে পারে না। বলে চল তুই এখন আমার সাথে। মিমির বড় চেলা হয়েছে। না বাবা, তবে আমাকে দেখতে হবে ব্যাপারটা কি, মেয়েটা সত্যি মরল নাকি? আজব শক্ত রে মিমির, দিন রাত নিয়ে খালি রাস্তায় বেরিয়ে পড়ছে, রাস্তায় থাকলেই পারে, মাঝে দু এক ঘন্টা কালে বাড়িতে থেকে বাড়ির লোকদের মাথা খাওয়া। তুমি চলো না, তুই চুপ কর, আমি দেখছি। ও মহিলা পাগল করে দেবে আমায়, না দেখছি আমি। কখনো মিছে কথা বলে না, তাই জন্যই তো বিনাকে এই বাড়িতে কেউ কদরই করে না। সীমা, জানো তো আমার কি মনে হয়, তোমার বোন না ইচ্ছে করে নাটকটা করেছে। হ্যাঁ গো, ইচ্ছে করে করেছে। এই সীমা, আমাকে একটা কথা বলো তো, ওর কি বরাবরই এরকম স্বভাবটা নাকি? হ্যাঁ, না মানে সীমা দেখো, আমি কি বলতে চাইছি বলো তো, তুমি এত বড় মাপের একজন উকিল, আমাদের থেকে কত ভালো করে তুমি মানুষদের চিনতে পারো, তোমার বোনকেও তো তুমি খুব ভালো করে চেনো বলো। কিন্তু তোমার বোন এটা কি করলো গো, এটা কি করলো? মরার আগে লিখে গেল আমি মরতে চলেছি, আমি এই করতে চলেছি, আমি সেই করতে চলেছি, এটা কোনো কোনো ব্যাপার হলো বলো তো? কি মেয়েটা,
সীমা জলটা খাও, এনো। তোমার ভাগ্নি কি করছে? শীতাংশু, শীতাংশু, শীতাংশু রানীর দুঃখে মূর্ছা গেছে না? এতক্ষণে পুলিশ কমিশনারের কাছে পৌঁছে গেছে। অদ্ভুত ব্যাপার মামি, তুমি একদিনে আমার বোনকে চিনে গেলে, অথচ শীতাংশু এত বছরেও ব্যাপারটা বুঝলো না, রেখার নাটকগুলো বুঝলো না। ঠিক ঠিক বুঝতে পারলোই না, বুঝতে চায় না। তো কি করে বুঝবে? ও বুঝতেই চায় না কোনো কিছু। সীমা সীমা, তুমি মাথা গরম করো না সীমা। এই দেখো জলটা এখনো খাওনি, জলটা খেয়ে নাও, খেয়ে নাও। মামি, হ্যাঁ, তোমার মনে আছে আমাদের বিয়ের পর কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ, একদম মনে না, মানে কি 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 ঘটেছিল গো? আরে তোমার মনে নেই, আমাদের জন্মদিন ছিল, আর তখন রেখা কি করেছিল জানো? রেখা, 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 কি হয়েছে কি তোমার? রেখা, কই? কে? সীমা, সীমা কই? সীমা আসেনি? আরে ও তো কোর্টে। তোমার কি হয়েছে বলো তো, এমন ভাবে ফোন করলে আমি ছুটতে ছুটতে। মানে সীমা, সীমা আসেনি? না, চা শীতাংশু তো আমার সব প্ল্যান ভেস্তে গেল। আমি এত নাটক করলাম, এত ডায়লগ বললাম, সীমা কোর্টে। নাটক মানে? আরে বাবা, আমি প্ল্যান করে সীমাকে ফোন করলাম। আমি ভাবলাম সীমাকে ফোন করে বলবো যে আমি অসুস্থ, সীমা দৌড়ে কোর্ট থেকে চলে আসবে, তারপর আমরা দুজনে মিলে বার্থডেটা সেলিব্রেট করবো যেভাবে প্রত্যেক বছর করে থাকি। ও, তার মানে তোমার কিছুই হয়নি? না, আমার কিচ্ছু হয়নি, কিন্তু সীমা এলো না, আমার সব প্ল্যান ভেস্তে গেল শীতাংশু আগে। এটা নিশ্চয়ই আমার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। সকাল বেলা কিনেছিলাম, গাড়িতে ছিল, নিয়েছিলাম। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার শীতাংশু কখন এলে? এই তো। থাক 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 বাবা থাক। এই দেখো মা, শীতাংশু তো আমাকে দিয়েছে, সুন্দর না? ভালোই হলো তুমি এসেছো। দু বোনের নামে সিদ্ধেশ্বরী তলায় পায়েসটা নিয়ে গিয়েছিলাম, ভালোই হলো সীমাকে একটু পায়েস খাওয়াতে পারবো। সীমা কোথায়? আসেনি কোর্টে। আমি এখানে। মা, তোমার ছোট মেয়ের নাটকটা দেখছিলাম মা। এসে গেছিস? আরে বাবা, নাটক করি আর যাই করি, আজ কোর্ট থেকে তোকে টেনে এনেছি তো বাড়িতে। দেখো মা, দেখো তোমার বড় মেয়ে এসে গেছে। হ্যাঁ, নাটক না করলে তুই আসতিস? ঘেঁচু আসতিস? তুমি দাঁড়িয়ে থাকবে, পায়েসটা খাওয়াবে না? না, আমি জানি তুমি ওকেই প্রথমে খাওয়াবে, তবে তোমার থেকে ওর ওপর আমার অধিকার কিন্তু অনেক বেশি। তাও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মা। আজ কিন্তু তোমার বড় মেয়ের কাছে বুদ্ধির খেলায় আমি জিতে গেছি। দাও 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 দাও। দেখো কাণ্ড, দাঁড়ো শীতাংশু তাকে একটু দিই, এই নিন, আপনিও একটু খান। সব বুঝি আমি, এই সব শুধু শীতাংশুকে কাছে টানার ধান্দা। আজও রেখা সেই একই নাটক করে যাচ্ছে, এতটা বয়স বেড়ে গেল অথচ এখনো পাল্টালো না। নাটক 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 সহ্য করতে পারি না আমি, মাথা ঠান্ডা রাখতে পারি না। কেন করছে জানো এসব? আমাকে জব্দ করার জন্য, আর কোনো কারণ নেই। ঠিক, একদম ঠিক ধরেছো তুমি, আমিও তোমার সাথে একমত। তোমার এই বোনটা না ধন্যী, একেবারে ধন্যী মেয়ে যাকে বলে তোমার ওই বোনটা। মাঝ রাতে একবারে বাড়ির লোকে নাচিয়ে ছেড়ে দিল, বাড়ির শুদ্ধ লোক একবারে ধুমধুমার। কি বলবো সীমা, নেহাত তোমার মাথাটা ঠান্ডা বলে জানো তো, এটা যদি আমার বোন হতো না, তাহলে আমি একেবারে না গো। আমার তো শুধু ওই সেতুটার কথাই মনে পড়ে, বেচারা বারবার ওরই এই ভোগান্তি। কেন ভোগান্তি হবে না মামি? শীতাংশু আজ অব্দি বুঝলো না ওর কে বন্ধু আর কে শত্রু, ভোগান্তি তো ওর কপালে হবেই হবে।
আগুনটা কাঠের ঠিক জায়গাতে লেগেছে, অনেকক্ষণ জ্বলবে। সীমা, আমার না ওই একজনকে নিয়েই খালি চিন্তা গো। সুব্রত, কি করে বুঝলে তুমি? কি অদ্ভুত ব্যাপার, শুভ্র কিরকম পাল্টে যাচ্ছে দেখলে রেখা এ বাড়িতে আসার পর থেকে? বুঝতে পারছে না, রেখার এই নাটকগুলো ধরতে পারছে না। আসলে রেখাকে ও চেনে না তো, সেই জন্যে। তুমি দেখে নিও মামি, রেখা সুর করে এ বাড়িতে ফিরে আসবে, এসে তোমাদের সবার সামনে কাঁদুনে গিয়ে বলবে, আমার মরা হলো না গো, মা তো আমাকে ভালোবাসে না, তাই আমাকে কাছে টেনে নিল না। আমার কথাটা মিলিয়ে নিও রাবেশ, আমি খুব ভালো করে রেখাকে চিনি। এটা চিনতে পারছেন? এটা তো কাল রাতে একটা সুইসাইডের ঘটনা ঘটেছে এই এলাকাতে, একজন মহিলা, বয়স এই 38 হবে, তার পায়ে এটা ছিল। এটা তো রেখার। মামা মামা দেখো তো, তুমি চিনতে পারছো নাকি, এটা রেখার না? এই আমি আমি শোনো না শোনো, তুমি সীমাকে এক্ষুনি ডাকো, ও ঠিক চিনতে পারবে। সীমা সীমা জিৎ, দেখ না, দেখ তো এটা রেখার না? এই বে, তুমি একবার সীমাকে নিচে নিয়ে এসো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। চুপ করে আছিস কেন, বল না এটা রেখার কিনা। মা তুমি চিনতে পারছো, দেখো না, দেখো না এটা রেখার কিনা, দেখো তো দেখি। কি কি বলো না কি? আমি তো ঠিক বুঝতে পারছি না রে, আমি ঠিক বুঝতে পারছি না। তুই বড় বৌমাকে আসতে বল না। যাওয়ার আগে আমার হাত দুটো ধরে বলেছিলেন, শীতাংশু সব রইল তুমি দেখো, আমি পারলাম না। কি ব্যাপার? কি ব্যাপার সকালবেলা তো হাঁক ডাক কিসের? গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম এই আমরা এই নূপুরটা পেয়েছি, এখন আপনাদের সকলকে এই নূপুরটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে আপনারা যাকে খুঁজছেন এটা ঠিক তার কিনা। ও বড় বৌমা, বড় বৌমা দেখো না, দেখো না মা এটা রেখার কিনা। এটা তো দেখেছি দেখেছি মনে হচ্ছে না। বড় বৌমা এটা ভালো করে দেখো, দেখো ভালো করে, চিনতে পারছো, চিনতে পারছো তুমি, দেখো ভালো করে। সীমা চিনতে পারছো? আমার নজরটা এত নিচে নয় শীতাংশু, রেখার পায়ের নূপুর দেখার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। না আমি চিনতে পারছি না শীতাংশু। ডেড বডি কোথায়? পোস্টমর্টম হবে তো, মর্গে নিয়ে গেছেন? কোন মর্গে? হ্যাঁ ম্যাডাম, তবে মুখ থেকে ঠিক চেনা সম্ভব নয়, আসলে মুখটার এমন অবস্থা হয়েছে। ম্যাডাম ওই শাড়িটা থানাতে রাখা আছে। আপনাকে তো জিজ্ঞেস করলাম বডিটা কোথায়। সেই উত্তর না দিয়ে ফালতু কথা বলছেন? শুনুন, আমি একজন ক্রিমিনাল লয়ার, মুখ চেনা না গেলেও বডি দেখে কি করে লাশ শনাক্ত করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার ধারণা কোথাও একটা ভুল হচ্ছে, রেখা আর আত্মহত্যা, অত সাহস নেই। সীমা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তো কি হচ্ছে কি? আস্তে আস্তে আস্তে। সদর হাসপাতালে ছিল ম্যাডাম, এখন চন্দনপুর থেকে পোস্টমর্টমের জন্য রওনা হয়ে গেছে। সাত সকালে একটা নূপুর নিয়ে দায়িত্ব দেখাতে এসেছেন? শুনুন, যখন বডি দেখাতে পারবেন তখন আসবেন, বুঝেছেন?
Nonsense. Inspector. Inspector. কিছু মনে করবেন না, শোকে ওর মাথা ঠিক নেই। কদিন আগে মা মারা গেছে, তো আজ আবার বোনকে পাওয়া যাচ্ছে না, তাই আপনারা আসুন। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি, যখন যা জানতে পারবেন আমাদের একটু জানাবেন। আজ বেয়ানের ঘাট কাজ, আমি ঠাকুর মশাকে সব বুঝিয়ে আসতে বলে দিয়েছি, আর আজকে কি অঘটন ঘটলো বলতো সিতু? তবে সিতু আমার বিশ্বাস, আমার বিশ্বাস দেখিস, মা আমাদের এত বিপদ হতে দেবেন না, মা ঠিক সামলে নেবেন, দেখিস মা ঠিক সামলে নেবেন।